একদিকে মধ্যপ্রদেশের বাজি কারখানায় আগুন অন্যদিকে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে নিষিদ্ধ শব্দ বাজি হুগলি হুগলিতে সেখানে উদ্ধার অভিযান চলছে এবং হুগলির দীপাবলি এবং তার আগেই একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক নিষিদ্ধ বাজি বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পাচার করাও হচ্ছে কোথাও কোথাও এবং সেই সমস্ত নিষিদ্ধ বাজিগুলি বাজেপ্ত করছেও পুলিশ হুগলির একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক নিষিদ্ধ শব্দবাজি বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চালানো হচ্ছে এই ঘটনায় এবং সেখান থেকেই এই উদ্ধার অভিযান চালানোর ফলেই বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক নিষিদ্ধ শব্দবাজি হুগলিতে সেখানে এই ঘটনা ঘটেছে যেখানে হুগলির একাধিক জায়গায় এই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা হচ্ছিল এবং সেই সমস্ত নিষিদ্ধ বাজিগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে উদ্ধার অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে সামনেই দীপাবলি কালী পুজো তার আগে একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে এই সমস্ত নিষিদ্ধ বাজিগুলিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি সেগুলি উদ্ধার করা হয়েছে হুগলিতে সেখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং সেই অভিযানের কারণেই উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয় একাধিককে নিষিদ্ধ বাজি হুগলির বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায় তারপরে সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি হুগলির বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান এবং সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে এই নিষিদ্ধ বাজি সামনেই দীপাবলি কালীপুজো তার আগে একাধিক জায়গা থেকেই উদ্ধার করা হচ্ছে এই নিষিদ্ধ বাজি গতকাল রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে খানাকুল থানা এলাকার নদীরপুরে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে একটি অভিযান চালানো হয় উক্ত অভিযানে আনুমানিক দুশো কেজিরও বেশি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অ্যাকর্ডিংলি ইন্ডিয়ান পিনাল কোড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের যথাযথ ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ জেলার নিষিদ্ধ বাজির বিরুদ্ধে এই অভিযান ক্রমাগত চলতে থাকবে হুগলির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হলো নিষিদ্ধবাজি পুলিশের এই উদ্ধার অভিযানের কারণে নিষিদ্ধবাজি উদ্ধার করা হয়